वेलकम टू आवर यूट्यूब चैनल लाइबा रुटी रेसिपी आयोजन अपन देखो मेथी परोटा भिडियो सम्पूर्ण देखें शीतर सीजने मेथी शाकटा भालो पावा जाए ताई शीतर सीजने किन्तु एटा खेते ही पारी और जे आज के मेथी परोटा बनाबो बच्चारा साधारणत शाक खेते चाय ना तो परोटाटा बच्चारा किन्तु भालो पसंद करे ताई परोटार मध्ये जदि आमी शाकटा एड करे दी তাহলে কিন্তু বাচ্চারা মজা করে খাবে ওদের ভিটামিনের চাহিদাটাও অনেক পূরণ হয়ে গেল মিছি শাকে অনেক আঁশ আছে তাই আপনাদের যাদের বদ হজমের সমস্যা আছে অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের জন্য খুবই হেলদি এই শাক আমি এভাবে সবগুলো শাক ছিঁড়ে নেব প্রায় এক কাপ পরিমাণে মেথি শাক নেব ছিঁড়ে নিচ্ছি मेथी परोटा बनाते निच्छी एक कप परिमाण होल हुईट आटा आधा कप परिमाण बेसन एक चा चामच परिमाण लवण निब काचामरीच मिहि करे कुची करे एक चा चामच परिमाणे भाजा जीरा गुड़ो आधा चा चामच पार्सली आधा चा चामच হলুদ এক চিমটি মরিচ এক চিমটি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এক চিমটি করে আর আদা কুচি এক চা চামচ হ্যাঁ এগুলো একবারে সব দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি मेथी शाक कुची निये छी एक कप परिमाण भालो करे मिक्स करे निच्छी कारण बेसनटा और आटाटा जेनो खूब भालो भावे मिशे जाए निच्छी दुई टेबिल चामच सोयाबीन तेल अब एक भालो करे मेखे निब एबार आमी आस्ते आस्ते करे गरम पानी एड करब एक बारे पानीटा दिब ना ডোটা মাখানো হয়ে গিয়েছে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব আজ আমি পরোটাগুলো বানানোর জন্য লাইবা রুটি মেকারের 710 মডেলটি ব্যবহার করব এজন্য আমি এটাকে আনপ্যাক করে নিচ্ছি প্যাকেটের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন বের করেছি ফুড গ্রেড র‍্যাপিং পেপার আছে বোথ সাইড টেপ এবং আছে একটি ম্যানুয়াল যেখানে আপনার ব্যবহার বিধিটা বিস্তারিত লেখা আছে ইউজ করার আগে অবশ্যই ওটা পড়ে নেবেন আজ আমরা পরোটাগুলো রুটিমেন 710 মডেলটি দিয়ে বানাব 710 ডোগুলো দিয়ে পরোটাগুলো এখন বানিয়ে নিব নব ধরে আলতো সেট করে নিয়ে একটা প্রেস করব দেখুন কত সুন্দর পাতলা একটা পরোটা হয়েছে এবং বেশ বড় 8.5 ইঞ্চি এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব হালকা উপর থেকে আটা ছিটিয়ে দিব যাতে একটার সাথে একটা লেগে না যায় আমি এখন পরোটাগুলো ভেজে নিব তেল দিয়ে দিচ্ছি
তৈরি হয়ে গেল মেথি পরোটা। আমি এখন পরিবেশন করছি। আমি সস এবং জলপাই ও রসুনের চাটনি দিয়ে পরিবেশন করছি। দারুণ মজার মেথি পরোটা। সবাই ট্রাই করবেন বাসায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।